মিথেন অণু যেখানে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে কার্বন চারটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অবস্থায় আছে এই যুক্ত অবস্থাটা কিভাবে হয়েছে বলছি কার্বন তার প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন এবং তার দ্বিতীয় শক্তি স্তরে চারটি ইলেকট্রন রাখে তাহলে চারটি ইলেকট্রন যেহেতু আছে সে এই চারটি ইলেকট্রন চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে শেয়ার করবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে এসে একটা করে হাইড্রোজেন পরমাণু তার নিজের একটা ইলেকট্রন দিয়ে যুক্ত হবে তাহলে এইভাবেই তৈরি হচ্ছে কি মিথেন অনু তাহলে এখানে কার্বনের সর্ববি স্তরে কয়টি ইলেকট্রন হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ অষ্টকপূর্ণ হয়ে গেল তার মানে পর্যায় প্রতিটা পরমাণুই মূলত অষ্টকপূর্ণ করতে চায় এবং সেজন্য সেই ইলেকট্রন গ্রহণ করে শেয়ার করে কিংবা ছেড়ে দেয় তাহলে এখন আমরা অন্য একটা উদাহরণে আসি যেমন সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম পরমাণুর প্রথম শক্তিস্তরে আছে দুইটি ইলেকট্রন তার পরের শক্তি আছে আটটি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তিস্তরে আছে একটি ইলেকট্রন অপরদিকে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে দুইটি তার পরের শক্তি স্তরে আটটি এবং সর্ববহিঃস্থ স্তরে আছে ষাটটি ইলেকট্রন ষাটটি ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন এখানে সিঙ্গেল আছে এবং আর একটা ইলেকট্রন যদি এর সাথে আসে তাহলে তার কি হয় অষ্টপূর্ণ হয়ে যায় তাহলে এই ইলেকট্রনটা তাকে কে দিবে সোডিয়াম এই একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়ে দেয় এবং এইভাবে একটা বন্ধন তৈরি হয় যেটা নাম হচ্ছে আয়নিক বন্ধন আমরা আয়নিক বন্ধন সম্পর্কে আরও বিস্তারিত পরের ক্লাসে জানবো তো এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে সোডিয়াম প্লাস হলো আর ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে ক্লোরিন মাইনাস হলো তাদের মধ্যকার যে বন্ধন তৈরি হচ্ছে সেক্ষেত্রে সোডিয়াম প্লাসের টোটাল দশটা দশটা ইলেকট্রন হয়ে যায় আর ক্লোরিনের টোটাল আঠারোটা ইলেকট্রন হয়ে যায় তার মানে এরা দুইজনই এরা দুইটি পরমাণুই মূলত তাদের নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে অর্থাৎ সোডিয়াম হয়ে যায় নিয়নের মতো আর যে ক্লোরিন আছে ক্লোরিন হয়ে যায় আর্গনের মতো অর্থাৎ এইভাবেই সেই ইলেকট্রন ছেড়ে কিংবা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে চায় এবং এইভাবেই মূলত অনুগুলো স্থিতিশীল হয় তাহলে এটাই হচ্ছে অষ্টকের নিয়ম যে চারদিকে ইলেকট্রন সংখ্যা আটটি রাখবে এখন হচ্ছে দুইয়ের নিয়ম দুইয়ের নিয়ম মূলত অষ্টক নিয়মের যে লিমিটেশন বা সীমাবদ্ধতা সেটার সমাধানই হচ্ছে দুইয়ের নিয়ম তাহলে অষ্টক নিয়মের মানে সীমাবদ্ধতাটা কি আমরা দেখি কিছু কিছু অনুগঠনের সময় এইভাবে আটটি ইলেকট্রন ধারা পূর্ণ হয় না কিছু কিছু সময় বেশি হয়ে যায় আবার কোনো কোনো সময় কম হয়ে যায় সেটিকে বলা হয় অষ্টক সম্প্রসারণ কিংবা অষ্টক সংকোচন তাহলে এক অষ্টক সম্প্রসারণ বা সংকোচনের একটা এক্সাম্পল আমরা যদি দেখি যদি বেরিয়াম ক্লোরাইডের কথা বলি তাহলে বেরিলিয়াম বেরিলিয়াম ক্লোরাইডের কথা যদি বলি বেরিলিয়াম এর সর্ববহিষ্ট স্তরে ইলেকট্রন আছে দুইটি এখানে দুইটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে তার সর্ববহিস্ত স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় কত মাত্র চারটি তাহলে এই ক্ষেত্রে কি আটটি পূর্ণ হয়েছে হয়নি কিন্তু এটা কিন্তু একটা অনু হয়ে গেল তাহলে এটা হচ্ছে অষ্টক সংকোচন ঠিক একইভাবে যদি ফসফরাস প্যান্টাক্লোরাইডের কথা বলি ক্ষেত্রে দেখা যায় অষ্টক সম্প্রসারণ হয়েছে অর্থাৎ ফসফরাস তার প্রথম শক্তি স্তরে দুইটি এবং তার পরের শক্তি স্তরে আটটি এবং তার সর্বশেষ শক্তিস্তরে স্তরে পাঁচটি ইলেকট্রন রাখে সেই পাঁচটি ইলেকট্রন দিয়ে পাঁচটা ক্লোরিনের সাথে যুক্ত হয় তাহলে তার সর্ববহিষ্ট স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা কত দাঁড়ায় দশটি তাই না তাহলে আর আটটি হচ্ছে না হয়ে গেল দশটি এই অবস্থাটাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ তা এই সীমাবদ্ধতাটা দূর করার জন্যে হয়েছে দুইয়ের নিয়ম আর দুইয়ের নিয়মটা হচ্ছে অধিক উপযোগী এবং আধুনিক নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তিস্তরে বিদ্যমান দুইটি বা আটটি ইলেকট্রন যেরকম রয়েছে অনুগঠন করার সময় মূলত এই অনুগঠন করার সময় মূলত যে পরমাণুগুলো যুক্ত হয় সে পরমাণুগুলো এক বা একাধিক জোড়া করে ইলেকট্রন রাখে অর্থাৎ এই যে এক জোড়া এই যে এক জোড়া এই জোড়া করে ইলেকট্রন রাখবে এটাই হচ্ছে দুইয়ের নিয়ম অর্থাৎ অনুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকবে